আসসালামু আলাইকুম। টেক মাহবুব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইলেকট্রিক্যাল লাইসেন্স ভাইবা গাইডটি আপনারা পিডিএফ ডাউনলোড করে নেবেন। যারা এবিসি লাইসেন্স পরীক্ষার জন্য চেষ্টা করতেছেন তাদের জন্য এই বইটি খুবই প্রয়োজনীয়। আপনি চাইলে আপনি এইভাবে দেখে ফ্রিতেই ইলেকট্রিক্যাল লাইসেন্স ভাইবা গাইডটি ডাউনলোড করে নিতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আপনি আপনার ফোনের ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। তো আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। ওপেন করার পরে উপরে দেখেন সার্চ গুগল ওয়ার টাইপ ইউআরএল। তো এখানে একটি টাইপ করতে হবে, টাইপ করবেন এ কে এইচ ও এন স্পেস পি ও এস টি। এখন পোস্ট টাইপ করার পরে সার্চে ক্লিক করে দিবেন। সার্চে ক্লিক করার পরে আপনার সামনে এমন একটি ইন্টারফেস শো করবে। এখন যেটা করবেন এখানে দেখেন এখন পোস্ট, এখানে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে সাথে সাথে আপনার সামনে এমন একটি ইন্টারফেস শো করবে। আপনি যেটা করবেন এখানে দেখেন থ্রি ডট মেনু, এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে ইলেকট্রিক্যাল এখানে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনার সামনে এটা চলে আসবে, দেখেন ইলেকট্রিক্যাল লাইসেন্স ভাইবা গাইড ফ্রি ডাউনলোড। আপনি যেটা করবেন সরাসরি এখানে ক্লিক করবে, এখানে একটি ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আমাদের একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে নিচের দিকে যেতে হবে। নিচের দিকে যেতে হবে, এখানে দেখেন কিছুক্ষণ সময় অপেক্ষা করুন, খুব শীঘ্রই ডাউনলোড লিঙ্ক ওপেন হবে। তো এখানে দেখেন ইউ হ্যাভ টু ওয়েট এত সেকেন্ড। তো এখানে কাউন্টডাউন চলছে, এই কাউন্টডাউন শেষ হলে যখন জিরোতে চলে আসবে তখন একটি ওপেন হয়ে যাবে একটি লিঙ্ক। সেই লিঙ্কের উপরে ক্লিক করলে ফ্রিতে পিডিএফটি ডাউনলোড করা যাবে। তো এখন যেটা করতে হবে আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। যদি এই পেজ থেকে বের হয়ে যান তাহলে আবারও প্রথম থেকে শুরু হবে, তাই অবশ্যই এই পেজটির উপরেই থাকবেন। আপনি চাইলে নিচ থেকে বিস্তারিত পড়ে নিতে পারেন, বইয়ের ডিটেলস কম বেশি এখানে দেওয়া আছে, আপনার চাইলে সেগুলো এখান থেকে পড়ে নিতে পারেন। যখন আপনার কাউন্টডাউন শেষ হবে তখন আপনি এই লিঙ্কটা পেয়ে যাবেন। আর পাশাপাশি এগুলো আপনারা দেখতে পারেন, যদি আপনাদের ভালো লাগে তাহলে সেগুলো পড়তে পারেন। তো এখন আমরা কিছুক্ষণ সময় অপেক্ষা করব। কাউন্টডাউন শেষ হওয়ার পরে এখন দেখেন ডাউনলোড নাও এই অপশানটি চলে এসেছে। এখন আমরা যেটা করব এই ডাউনলোড নাও এখানে একটি ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে নতুন একটি উইন্ডো ওপেন হয়ে যাবে। নতুন উইন্ডো ওপেন হওয়ার পরে আপনার সামনে এমন একটি ইন্টারফেস শো করবে। এখন যেটা করবেন বইয়ের উপরে এখানে দেখেন থ্রি একটা ডট মেনু আছে, থ্রি ডট মেনুর উপরে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন ডাউনলোড, তার ডান সাইডে দেখেন স্ট্যান্ডার্ড ডাউনলোড, এই স্ট্যান্ডার্ড ডাউনলোডের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে এখানে পিডিএফ ফাইলটি ডাউনলোড শুরু হয়ে যাবে। এখানে দেখেন ডাউনলোড শুরু হয়ে গেছে, তো একটু সময় নেবে, ডাউনলোড হয়ে গেলে আপনারা এটা ইউজ করতে পারবেন। তো ওকে, ডাউনলোড হয়ে গেল, কমপ্লিটলি ডাউনলোড হয়ে গেল। এখন আমরা যেটা করব ডাউনলোড ফাইলটি একটু ওপেন করে দেখব। শো ইন ফোল্ডার, জি, এভাবে আপনারা পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিতে পারবেন। আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।